আকাবাকা সড়ক আর উঁচু উঁচু পাহাড়। নববর্ষ উপলক্ষে হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ নববর্ষের মাধ্যমে আমরা মজা করছি, খুব সারা গ্রাম ঘুরছি। আপনি আপনার মেয়েরা ছেলেরা সবাই থাকা দেবেন, আপনাদের নামে ওয়ারেন্ট আছে, ওয়ারেন্ট যদি থাকে তাহলে আপনি ওয়ারেন্টটা দেখান। সে কোনো ওয়ারেন্ট দেখাতে পারেনি, ভালোবেসে কদিন আগেই যাকে হাসপাতালে বেডে বিয়ে করেছিলেন প্রেমিক মাহমুদুল হাসান, চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ক্যামেরা অ্যাকশন বলে ফিল্মি কায়দায় ভিডিও ধারণ করতে করতে চালানো হচ্ছে নির্যাতন। স্বজন বোমা কান্না, শোকে পাথর হয়েছে। হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারি মামুনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়দিন চলবে, কয়দিন দেখবে, কয়দিন ওরা এই হত্যার বিচার পাবে বলেন? কয়জন পাইছে? বান্ধবীর বাসা থেকে শান্তিবাগের নিজ বাসায় ফেরার পথে রিক্সায় গুলিবিদ্ধ হন বৌদ্ধনেতা কলেজের এইচএসসির শিক্ষার্থী। মেয়ে হারিয়ে শোকের সাগরে পরিবারের সদস্যরা। ক্ষোভে দুঃখে এই ঘটনায় মামলা না করার কথাও জানান। কোন দেশে না পারিব বলকে চৈত্রের খরতাপ, গ্রীষ্মকালীন উত্তাল ঢেউ আর হাড় ভাঙা খাতুন দিয়ে চলছে যার জীবন সংগ্রাম। স্থানীয়রা মুগ্ধ হয়ে তাই নাম রেখেছে টাইগার গান। সবারই ধারণা ছিল ইয়াকুব হাসানকে হত্যা করা হয়েছে, কিন্তু মায়ের মন মানছিল না। কুমিল্লা থেকে নিজেই দিয়ে চলে যান শাহিনকে উদ্ধার করে আনে এক মাত্র ছেলে। জরাজীর্ণ ঘরে জন্ম, তবে অদম্য ইচ্ছাতেই বিশ্বজয়, সালে আহমেদ তাকরিমের। সকালে সম্পন্ন হয়েছে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের নিজ বাড়িতে। তার অকাল মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এক পেশে লড়াইয়ে মেলবোর্নে ক্রিকেট সমর্থকরা দেখলো প্রতিশোধের আগুন। পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ইংলিশরা। বিশ্বকাপের এবার আসরের মোট প্রাইজ মানি নির্ধারিত ছিল 56। একেবারে মানে লিটারালি এটা হচ্ছে ক্র্যাক ডাউন। ফ্রান্সে ব্যালন ডিয়ারের মঞ্চ থিয়েটার দু সাতলেতে ট্রফি জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন করিম বেনজেমা। এবারের ব্যালন ডিয়ারের আগে সবচেয়ে বেশি যে শোনা গেছে বেনজুর নাম। বডি বিল্ডিং প্রতিযোগিতার ফলাফলে অসন্তোষ হয়ে পুরস্কারের লাঠি মেরে বেশ আলোচনায় এসেছেন বডি বিল্ডার জাহিদ আহসান শুভ।
চার্জশিট ভিডিও ছড়িয়ে পড়েছে টেলিভিশনে কিংবা ইউটিউবে আর কোথাও দেখা যাবে না লক্ষ্য তরুণের।